আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা অল্প উপকরণে কিভাবে তৈরি করা যায় দই আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ মাশকালায় ডাল নিয়েছি ডালটা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে সারা রাত ভিজিয়ে রেখেছি আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে নিলেই হবে ভিজিয়ে রাখার পরে দেখেন আমার ডালটা ফুলে ডবল হয়ে গিয়েছে এবার আমি ডালগুলো শিল্পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন বেটে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি হাত দিয়ে দেখেন আমার কতটা মিস করে আমি বেটে নিয়েছি ঠিক এরকম মিস করে বেটে নেওয়ার চেষ্টা করবেন আর ব্লেন্ডার করলেও এরকম মিস করে ব্লেন্ডার করে নেবেন এবার আমি একটা হ্যান্ডউইচের সাইজে ডালগুলো ফেটে নেব ডালগুলো আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এভাবে দিয়ে ফেটে নেব আমি হ্যান্ডউইচের সাহায্যে ফেটে নিচ্ছি আপনারা চলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন তবে মনে রাখবেন যত ভালো করে ফেটবেন দই দইবুড়োটা খেতে তত সফট হবে ডালটা আমার ফেটে নেওয়া হয়েছে এবার ভেজে নেওয়ার পালা একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিব তেলটা আমি ভালো করে গরম করে নিব দুই থেকে তিন মিনিটের মতো তেলটা আমি গরম করে নিব এবার আমি ডালগুলো বড়ার শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব আমি এখানে মিডিয়াম শেপ দিয়ে নিচ্ছি আপনারা চলে এসে বড়ো করেও নিতে পারেন আবার ছোট করে নিতে পারেন তবে মনে রাখবেন ডালের বড়াটা পানির মধ্যে ভিজাবো তখন ডালের বড়াটা ফুলে যাবে এবার আমার সবগুলো ডালের বড়া দেওয়া হয়েছে প্যানটার মধ্যে আমি দুই থেকে তিন মিনিট অপেক্ষা করে সবগুলো ডালের বড়া একটা একটা করে উল্টিয়ে দিব এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে আমি ডালের বড়াগুলো ভেজে নিব আর যদি চুলা রাসটা আপনারা বাড়িয়ে দেন তাহলে ভিতরটা কাঁচা থাকবে তাই চুলা রাসটা মিডিয়ামে রেখেই ডালের বড়াগুলো ভেজে নেবেন আমি আমার পছন্দ মতো কালার করে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরেকটু ছোট্ট একটা অনুরোধ যদি আমার রেসিপিগুলি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন হালকা করেও ডালের গোড়াগুলো ভেজে নিতে পারেন এবার আমি একটা চামচের সাহায্যে ডালের বড়াগুলো উঠিয়ে নিব আমি একটা টিস্যু পেপারের উপরে ডালের বোড়াগুলো সব উঠিয়ে নিয়েছি একটা বাটিতে আমি পরিমাণ মতো পানি নিব একটু বেশি পরিমাণে পানি নিব যাতে ডালের বড়াটা দিলে পানির মধ্যে ডুবে থাকে সেই পরিমাণে আমি পানিটা নিব। আর এখানে আমি নর্মাল তাপমাত্রা থাকা খাবারের পানিটা নিব কারণ ডালের বড়াটা এটার মধ্যে ভিজে থাকবে সেজন্য জন্য আমি এখানে খাবারের পানিটা ব্যবহার করব। তারপর পানির মধ্যে আমি এক চামচ লবণ দিব লবণ দিয়ে আমি চামচের সাহায্যে লবণটা পানির সাথে মিশিয়ে নিব আমি আগে কোনো লবণ ব্যবহার করি নেই ডালের মধ্যে তাই এখানে একটু বেশি পরিমাণে লবণ দেওয়ার চেষ্টা করবেন এবার আমি ডালের বোড়াগুলো পানির মধ্যে দিয়ে দিব দিয়ে চামচের সাহায্যে নেড়ে দিয়ে এক ঘন্টা অথবা দুই ঘন্টার জন্য আপনারা ভিজিয়ে রাখতে পারেন একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টা পরে আমার ডালের বোড়াগুলো দেখেন ফুলে ডবল হয়ে গিয়েছে আর সাদা সাদা হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে আলতোভাবে চেপে চেপে বড়ার থেকে সব পানি বের করে নিব জোরে চাপ দেবে না তাহলে ভেঙে যাবে আলতোভাবে চেপে চেপে পানিগুলো বের করে নিতে হবে আর এই ডালের বড়াগুলো পানিতে ভিজিয়ে রাখার কারণে যখন আমি টক দইয়ের মধ্যে দিবো খুব সহজে টক দইগুলো বোরার ভিতরে ঢুকবে আমি আগে থাকতে টক দইয়ের থেকে পানি ঝরিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ এখানে আমি টক দই নিয়েছি এবার আমি এখানে বিট লবণ দিব এক চামচ তালা জিরে গুঁড়ো দিব আমি এখানে এক চামচের চার ভাগের এক ভাগ শুকনো লালমরিচের গুঁড়ো দিব এক চামচ চাট মশলার গুঁড়ো দিব হাফ চামচ আপনাদের কাছে যদি চাট মশলার গুঁড়োটা না থাকে তাহলে চটপুটির মশলাটা দিলেও হবে এখানে আমি দুটা কাঁচামরিচ আট দশটার মতো পুদিনা পাতা আর তিন চারটা পাতায় নিয়ে একসাথে বেটে নিয়েছি তা দিব এখানে এক চামচ ঝাল লবণ সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার আমি সবগুলো একসাথে একটা চামচের সাইজে ফেটে নেবো আপনারা চাইলে এটা ব্ল্যান্ডার করেও নিতে পারেন তবে আমার কাছে ব্ল্যান্ডার করার চাইতে এভাবে ফেটে নেওয়াটাই ভালো লাগে আর এখানে আপনারা চাইলে দুই চামচ চিনিও দিতে পারেন আমার কাছে টকটাই ভালো লাগে তাই আমি এখানে চিনিটা ব্যবহার করিনি এবার আমি নর্মাল তাপমাত্রা থাকা পানি দিব হাফ কাপ দিয়ে আমি আবার ভালো করে ফেটে নিব এবার আমি আপনাদের দেখাচ্ছি আমার ঘনত্বটা আপনারা চাইলে আরেকটু ঘনও করতে পারেন আবার আরেকটু পাতলাও করতে পারেন এবার আমি আগে থাকতে ভিজিয়ে রাখা বোড়াগুলো এখানে দিয়ে দিব এবার আমি একটা চামচ দিয়ে বোড়াগুলো দইয়ের সাথে মিশিয়ে নিব মিশিয়ে এক ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো এই দইয়ের মধ্যে বোড়াগুলো এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি উপরে আমি তেঁতুলের সস দিব আর এই তেঁতুলের সসটা কীভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আমি উপরে আর চারটা লাল মরিচ ভিনেগার আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি তা উপরে দিয়ে দিব আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে খেয়ে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নেই সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থেকেন